ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده, الصلاة والسلام على من لا نبي بعده, أما بعد. রেজাউল করিম ভাই প্রশ্ন করেছেন যে আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন কি না যদি আমি তাওবা করে ফিরে আসি। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে যদি আপনি তাওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান, তাওবা ইস্তিগফার করেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে যারা পাপ থেকে তওবা করার সময় পীর ধরে, অনেক পাপ হয়ে গেছে সহজে জান্নাতে যেতে চাই পীর ধরে, এই সিস্টেম বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে কোনো প্রকার মাধ্যম লাগে না, আল্লাহকে ডাকার ক্ষেত্রে কোনো মাধ্যম লাগে না, তাকে সরাসরি ডাকা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি ডাকার চেষ্টা করুন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা, যদি কেউ তাওবা করে ফিরে আসে, ওয়া আমানা, এবং ইমান আনে, যতগুলো বিষয়ের উপরে ইমান আনা দরকার বা ইমান আনার কথা বলা হয়েছে কোরআনুল কারিম এবং হাদিসের মধ্যে, সেগুলোর প্রতি ইমান আনা এবং সৎ আমল করা। তাহলে এখানে কয়টা কাজ হলো? ইল্লা মান তাবা, তাওবা করতে হবে, সৎ আমল ইমান আনতে হবে এবং সৎ আমল করতে হবে, তিনটা কাজ। এই তিনটা কাজ যদি কেউ করে তাহলে ফাইয়ুবাদ্দিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তার পূর্বের যত গুনাহ ছিল সবগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। তো ফিরে আসতে হবে, আর পাপ হয়েছে নিরাশ হবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে ফিরে আসুন, ক্ষমা চান, বেশি বেশি তাওবা ইস্তিগফার করুন, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। অতএব নিরাশ হওয়ার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ ইনজিল রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলাসাল লাইলিল আখর, প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, মাইয়া দাউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব, ওমা ইয়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে কি চাও আমি তাকে তাই দিব, ওমা ইয়াসতাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব। বোঝা গেল এই হাদিস থেকে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, এবং এটা শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরেকটি হাদিস রয়েছে, সেই বুখারি মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি মুসিয়ান নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি মুসিয়ান লাইল, আল্লাহ তাআলা দিনের বেলা তার হাত ক্ষমার হাতকে প্রসারিত করে দেন যাতে রাতে যারা পাপ করেছে তারা দিনে ক্ষমা চাইতে পারে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি মুসিয়ান নাহার, আল্লাহ তাআলা রাতের বেলা তার হাতকে প্রসারিত করে দেন ক্ষমার হাতকে, যাতে করে দিনে যারা আল্লাহ অবাধ্য হয়েছে পাপ কাজ করেছে তারা যেন ক্ষমা নিতে পারে। হাত্তা তাতলুয়া আশ-শামসু মিন মাগরিবিহা, আর এটা অব্যাহত থাকবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। অতএব আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমার রহমত হতে নিরাশ হয়ে যেও না। যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা পাপ কাজ করেছে, তারা খবরদার তোমরা নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে। অতএব আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত অবশ্যই আছে, আল্লাহর রহমত প্রাপ্ত হবেন আপনি যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন, আপনার জন্য আমরাও দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।